केंद्रीय स्वास्थ्य मंत्री संगे बैठक कर राज्य चित्र तुले धरे से सम्बन्धे बोलते गेले बोलते हैं पश्चिम बंगटा तो भारतवर्षे व्यतिक्रमी राज्य नय सारा भारतवर्षे जा घटे पश्चिम बंगाले तई घटे उत्तर प्रदेश हरियाणा विभिन्न राज्य बिहार बीजेपी शासित राज्यगुलिते की अवस्था आमरा तो देखते पाच्छी हाथरसेर घटना सम्प्रति सबा लक्ष्य कर तो अमित शाह मशाई जखन विचारणा करबेन तखन तो एगुलो करबेन तार तो सबार आगे आदित्यनाथ जोगी के अपसारित करा उचित बरखास्त करा उचित মহামান্য রাজ্যপাল যার কাছে বিচার চাইতে গেছেন বর্ণনা করেছেন তিনি তো তারই তো পোষায় তার শাসিত রাজ্যগুলোতে কিভাবে মুখ্যমন্ত্রী বেপরোয়া হয়ে গেছেন ত্রিপুরাতে কি হচ্ছে সবই তো দেখতে পাচ্ছি আসলে ব্যাপারটা হচ্ছে অন্য বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের একটা হিডেন এজেন্ডা আছে যখন তারা দেখবেন যে তারা মানুষের কাছে বিক্ষিপ্ত তখন মানুষের ক্ষোভ থেকে বাঁচার জন্য তারা নিজেদের মধ্যে এমন লড়াই করবেন নিজেদের এক বিদ্যাতে আপনাদের মধ্যে লড়াই করবেন যাতে মানুষ বিভ্রান্ত হয়ে গিয়ে বিভক্ত হয়ে যায় তৃণমূল সমর্থক বা বিজেপি সমর্থক ঠিক তাই হচ্ছে যখন পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন তাকে তাতা হিসেবে আসছেন কি তার এই টিম বিজেপি যখন তৃণমূলের দোকানে যাচ্ছেন বিজেপি তাতা হিসাবে এটা আমরা দেখতে অভ্যস্ত আগামী নির্বাচনে দুজনেরই লক্ষ্য হচ্ছে তৃণমূল এবং বিজেপির লক্ষ্য হচ্ছে কংগ্রেস এবং বামপন্থীদের নির্মূল করা যেহেতু মানুষ আজকে বিকল্প হিসেবে কংগ্রেস এবং বামপন্থীদের মেনে নিচ্ছেন বিজেপি এবং তৃণমূলের অপশাসন থেকে রাজ্যকে বাঁচাবার জন্য দেশকে বাঁচাবার জন্য তাই আজকে তাদের দৃষ্টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য এইসব ঘটনা ঘটাচ্ছে এইসব ঘটনা বিজেপিও দেখাচ্ছে কত বড় তৃণমূল বিরোধী তৃণমূল দেখাচ্ছে কত বড় বিজেপি বিরোধী যদি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সত্যি ব্যবস্থা নিতেন এক কোটি চিট ফান্ডের সাফারা তাদের কোথায় গেল তাদের শাস্তি হয়েছে একটাও করেনি সব গটাপ গেম চলছে এই যতটুকু দেখছেন মানুষ সব দেখছেন যে গটাপ গেম বিজেপি এবং তৃণমূলের মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন বামপন্থীদের এবং কংগ্রেসকে বিকল্প হিসেবে নেবেন আগামী নির্বাচনে যতই গটাপ গেম খেলুন মানুষকে বিভ্রান্ত করতে পারবেন না তৃণমূল এবং বিজেপি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে